সকল কথার অর্থ সকল সময় এক হয় না। শেফালির মামারা কি মানবো এই বিয়া? শেফালির মামারা তার কবুল করব না। তোমার ভাগ্য চক্রে যা দেখলাম, নতুন করে বিয়া করতে কোনো অসুবিধা নাই। আগামী শুক্রবার ভালো দিন আছে, ওই দিন তোমারে কাবিন করে নিয়ে যেতে চাই। তোর বাপে নাকি তোর আব্বুঞ্জে বিয়া করছে? তোরে কে কইছে? হ বউ নাকি বাপের বাড়িতে থাকে। তোর বাপে নাকি হেনে সপ্তাহ সপ্তাহে যা খাওন খরচ দিয়া হে। কলকার কাকা বিয়া করতেছে? করতেছে কি বেটা, এক বছর আগে বিয়া করছে, এখন খালি ঘরে বউ তুলবো। নতুন বউ কবে ঘরে তুলতেছেন? তোমার সমস্যাটা কি নজমুল, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? না মানে অনুষ্ঠান কবে, আয়োজন টায়োজন কি করতেছেন, আমারে আপনার কোনো কারণে দরকার কিনা কিছুই তো জানি না। তুরাবগঞ্জে নাকি সে এক বছর আগে বিয়ে করছে, অথচ ঘটনাটা কেউ জানে না। শেফালি, যদি কিছু মনে না করো তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলেন। লোক মুখে কথাটা শুনে আমার মাথাটা পুরোপুরি আউলে গেছে। যদি আমি বিশ্বাস করি নাই তারপরেও সরাসরি জানতে চাইতেছি তোমার কাছে, কথাটা সত্য নাকি মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা সেটা আমিও জানি না। আরে তুমি মনে বুঝতে পারো না আমি যে তোমার সঙ্গে কি বিষয়ে কথা বলতে আসছি। কি বিষয়ে কথা বলতে আসছেন সেটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনাটা গুজব না, ঘটনাটা মিথ্যা, আমার মিথ্যা কথা কইছে না? ঘটনা মনে হয় গুজব না। কি বললা শেফালি, গুজব না? একটা লোকের স্ত্রী মরে গেলে সংসার করার জন্য সে তো আরেকটা বিবাহ করতেই পারে, এটা নিয়ে পাড়া প্রতিবেশীর এত আলোচনা সমালোচনার তো কোনো কারণ নাই। এমন একটা ভাব যেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা ছাড়া কারোর কোনো কাম নাই। শেফু শেফু, তুমি মনে মাইন্ড করলে না, তুমি তো মাইন্ড করার জন্য কথা না, আমি বলি না, আমি কথাটা শুনছি, শুনে আমার বুকটা ফাইটে গেছে বুঝো না, যে কারণে সরাসরি তোমার কাছে চলে আসছি কথাটা জিজ্ঞেস করার জন্য, সত্য না মিথ্যা। তুমি মাইন্ড করছো? তুমি মাইন্ড করলে আমি কই যাবো কখনো? মানুষের কাছে এই কথাটা প্রথম শুনি না, আমার কষ্ট লাগে নাই, কি করুম আমি, আমি কি করুম? শেফালি কানে দিছে রে বন্ধু, শেফালির চোখের পানি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে। এখন তো মনে হইতেছে তুই কানবি। শেফালি একদম অন্যরকম একটা মেয়ের দোস্ত, একদম ডিফারেন্ট টাইপ, এত সরল ইনোসেন্ট, এরমাই হয় না। তোর বাপটা একটা খটাস, বদমাস, খসর, এরম একটা শোনার মতো মেয়ে যার ঘরে হেয়ারটা বিয়ে করতে যেতেছে কেন ইমাজিন দোস্ত? হ্যাঁ, আমার যদি ক্ষমতা থাকতো রে, যদি আমার ক্ষমতা থাকতো আমি যেমনি ওকে বিয়ে বন্ধ করতাম। আরে তুমি কি বিয়া ঠেকাইবা, এক বছর আগে বিয়া করে তুইছে। আরে বেটা বিয়ে এখনো হয় নাই, আমি তোরা বুঝেছি না, খবর নিছি, বিয়ে বা আগামী শুক্রবার। ও মাইনছে তাহলে এতদিন মিশা কথা কইছে। ওরে বন্ধু রে, এর মেয়েটা সরল ইনোসেন্ট মেয়ের বাপ হইয়া যে লোক বিয়ে করতে পারে সে বাপ না, বাপ হওয়ার কোনো রাইটই তার নাই। আচ্ছা এটা হচ্ছে বাপ আর মেয়ের ব্যাপার, তুমি এটার মধ্যে মাথা গলাইতেছো কি? আমি তো ঠিক বুঝতে পারতেছি না বন্ধু। বুঝস নাই কিছু, বুঝস নাই। এই সে বলে কি আমার বাড়ির কেউ? হ্যাঁ এই শরীরের মধ্যে আমার কুলজা কুদ্ধ থাকে না, এটা এক একটা ফাট ফাট, সে বলেই আমার শরীরের একটা ফাট হয়ে গেছে। ও বন্ধু, তলে তলে এত দূর। আচ্ছা বন্ধু, সে বলে কি ব্যাপারটা জানে? সব কিছু না জানলেও এটা জানে যে আমি তার জন্য, সে আমার জন্য। বাবা বাবা, তাহলে তো ভালোই। আজকে তার চোখে পানি দেখে আমার কুলজাটা ফাটে গেছে রে বন্ধু, আমি তার কষ্টটাকে বেশি দিন লাস্টিং করতে দেবো না, আমি অস্থিরে তার বিয়ে করে ফেললাম দোস্ত। জাস্ট আমার দরকার হয়েছে একটা বাড়ি বানাবো, শৌচালয় টিনের ঘর, বাড়ির সামনে একটা পুকুর, সান বাঁধানো ঘাট, একটা হুন্ডা, ব্যাস ব্যাস, তাইলে বিয়ে করে ফেললাম।
স্বপ্ন তো মাসুল্লা ভালোই দেখতেছো, টাকা কই? আরে তো টাকা বুঝে যোগাইব, টাকা 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 চিন্তা আমি করি নাকি? একটা ব্যবসা বাণিজ্য খুঁজে বের করতে হবে, ওটা ব্যবসা বাণিজ্য ছাড়া তো এত টাকা জোগাড় করা যাবে না ইনশাআল্লাহ। আর দোস্ত একটা মোটরসাইকেল কিনবো, মোটরসাইকেল সেই মোটরসাইকেল পিছনে আমার শেফালি লইয়া রাতের বেলা নাইট শো সিনেমা দেখতে যাবো, একদিন আমি আমার শেফালির সমস্ত কষ্ট দূর করে দিন। বৃষ্টি আসবে মনে হয়, দুনিয়ার পোকা উঠতেছে। তোর একটা কথা বলার ছিল মা, মানে তোর একটা অনুমতি নেওয়ার দরকার ছিল আর কি, কিন্তু কথাটা যে কিভাবে বলি সেটাই বুঝতে পারতেছি না। আপনি কি বলতে চান এটা আমি জানি আব্বা, এই বাড়িতে মায়ের জায়গাটা তো খালি পড়ে আছে, একজন আসলে আমি খুশি হব। সত্য বলতেছিস মা, এখানে মিথ্যা বলার কি আছে? সারাটা দিন এত বড় বাড়িতে আমি একা থাকি, আমারও তো একা একা লাগে, একজন কেউ আসলে আমার ভালোই লাগবে। মা রে, তুই আমার একমাত্র মেয়ে, তোর যদি তিলমাত্র আপত্তি থাকে তাহলে আমি নতুন কাউরে ঘরে আনবো না, তুই আমার মন খুলে কো। আমি মন খুলেই বলতেছি আব্বা, আপনি ঠিক কাজটাই করতেছেন, আপনি নতুন মায়েরে ঘরে আনেন, আমি আমার নতুন মায়েরে ঘরে তুলুম, অনুষ্ঠান করুম, আপনি সব ঠিকঠাক করেন আব্বা। অনেকদিন পরে মনটা হালকা হইল রে মা, অনেক শান্তি পাইছি, এতদিন বুকের মধ্যে একটা দশমনি পাথর চাপা দিয়েছিল, আইস পাথরটা সরে গেছে। বউ, এই
বাসর রাইতে তুমি আমার একটা কথা দিবা। সি বলেন। শেফালি আমার মামরা মেয়ে, তোমার কোনো আচরণে কোনো কথায় সে কোনো কষ্ট পাইব না, এই বাসর রাইতে তুমি আমার এই কথাটা দিবা। এইটা কি কইলেন? সংসারে আমরা দুইজন ছাড়া আর একজনই তো মানুষ, তিনি কি জন্য কষ্ট করবেন? কাল সকাল থেকে দেখবেন আমি একলাই সব কামকাজ সামাল দিচ্ছি। তুমি যদি শেফালিরে নিজের মেয়ের মতন মাইনে নাও, তাহলে আমার চাইতে সুখী এই দুনিয়ায় আর কেউ হবে না। আপনি চিন্তা করবেন না, আপনার সংসারে কেউ অসুখী থাকবে না। তুমি আমারে একটা বিরাট চিন্তার থেকে বাঁচাইলে বউ। কিন্তু আমি যদি তার আচরণে কষ্ট পাই, সে যদি আমার মায়ের মতো করে মাইনা না লয়, তখন কি হইব? শেফালি আমার সেই রকম মেয়েই না বউ। তোমারে বিবাহ করার আগে আমি তো তার পারমিশন নিয়ে নিছি। ও, তার পারমিশন লইতে হয়েছে? উপযুক্ত মেয়ে, তার জিজ্ঞাসা না করে তোমারে কেমনে করে তুলি? সে তোমার কথা শুনে খুবই খুশি হয়েছে। কি কইছে শুনবা? সে কইছে মা মারা যাওয়ার পর বাড়িটা কিরকম খালি খালি হয়ে গেছে, বাড়িতে যদি একটা নতুন মানুষ আসে তাহলে নাকি তার চাইতে খুশি আর কেউ হবে না। ও আচ্ছা। শেফালি আমার একদম সহজ সরল মাটির মতো মানুষ, বুঝছো বউ? তোমারে কোনো বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, এখন কি রাত ভরে আলোচনাই করবেন? না মানে ওই একটু আমার দিকে চাও না। কাকা, নতুন কাকিমা কেমন? ভালো, আমি যত ভালো আশা করছিলাম তার চেয়ে অনেক ভালো। ও আচ্ছা, ওই শেফালির সাথে তো বনিমনা ঠিকঠাক মতো হইতেছে না কাকা? এখন তো ঘরের সব কামকাজ তোর কাকিমাই সামাল দে, শেফালির জন্য হয়েছে বিরাট আরাম। আরাম কাম না করলে আরাম হয় কাকা, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। শোন, ধর আগে ঘরের সব কাম করতো শেফালি, আর এখন সব কাম তোর কাকিমা করে, শেফালির জন্য আরাম হইল না? আমি আসলে এটাই চাইছিলাম, আমার মায়ের একলা ঘরের সব কাম করে কুলে উঠতে পারতো না, এখন মাশাল্লাহ মেয়েটার জন্য আরাম হচ্ছে। কাকা দেখেন আরাম যেন আবার ব্যারাম না হয়ে যায়। তুই কি কইতে চাস? না আমি কইতে চাই শেফালিরে কিছু কাম কাজ দিয়ে, কাকিমা যদি সব দখল করে নেয় তাহলে তো কিছুদিন পরে শেফালি নিজের বাড়িরে অতিথিখানা মনে করবো। শোন হরিপর, সৎ মা
কইলে আমরা যেরকম চিন্তা করি আমার ঘরে সেরকম ঘটে নাই, আমার ঘরে লক্ষ্মী আসছে, সাক্ষাৎ লক্ষ্মী। সারাদিন ঘরের বাইরে বাইরে চৈরা বেড়ানোর স্বভাব তো কোনো ভালো স্বভাব না। কারে কইলেন? আমারে? ঘরের কামকাজ ফালাই রেখা সারাদিন বাইরে বাইরে ঘুরা বেড়ায় কে? আপনার কথাবার্তার ধরন তো ভালো না। শুনেন, আমার সাথে যদি ঠিক মতো কথা বলতে পারেন তাহলে কথা কইবেন, নাহলে কথা কওয়ানোর দরকার নেই। ওরে বাবা, রে বাবা, কত বড় ধমক দেয় আমারে! সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরে এসা, এরম সাহস হয় কেমনে বড় বড় কথা কওয়ার? আমি দুপুরে খাওয়ানোর পরে বাইরে গেছি, এক ঘন্টার মধ্যে ফেরত আসছি। বাড়ির বাইরে কতক্ষণ থাকা যায় এই শিক্ষা আমার আছে। আপনার কাছ থেকে আশি গুণ লাগবো না। গলায় তো ভালো তেজ আছে, এত তেজ আমারে দেখায় না করে দিলাম। আপনি দেখতে চান না তাহলেই দেখাবো না, কথাটা মনে রাখেন। বাবা রে বাবা, কি সাহস মেয়ের মুখে মুখে তর্ক করে! আগে করে একটা বেদ্য বেসরম মেয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম নুরুদানি, ভালো আছো? জি ভালো আছি। ভালো থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। মাথায়টা কি লাগাইছো? হট হট। এই লোকটার উপর থেকে দিন দিন আমার বিশ্বাস চলে দিতেছে। ঘরে একটা খুঁজে তো মায়ের আগে একটা বিয়ে করছে, কোন এক ছেলে যে বিয়েটা করলো, বদের বদ, হারামি হারামি। গালাগালি পরে করিস, সে তো কইলো যে শেফালি নাকি ভালোই আছে। হে কইলো, তুই বিশ্বাস করলি না? আরে বোধাই রে, বোধাই রে, এ কইলে বিশ্বাস করবি না? আরে আমারে বললো আমি জানি নাকি? আরে বুড়া বেটা বিয়ে করছে তো অনেক যুক্তি দেখাইবো, একশো একটা যুক্তি দেখাইবো, সব যুক্তি বিশ্বাস করবি না? আচ্ছা আমার মানা না মানা দিয়ে কিছু যায় আছে? আমার কি যায় আছে? সে যদি বলে খুশি হয় আমার অসুবিধা কি? আর বেটা হুন, শেফালির লোক আমার কথা হয়েছে, শেফালির কথা শুনে আমি বুঝছি সে কত বড় কষ্ট পাইছে, কত বড় একটা আঘাত পাইছে। তার চোখে জল দেখা আমার বুকটা মুচুর দিয়ে উঠছে। তবে তার এই কষ্ট আমি বেশি দিন লাস্টিং করতে দিব না, আমি তার মুখে হাসি ফোটাবই, হাসি আমি ফোটাবই শেফালির মুখে। শেফালির ঘরে দিলাম। আরে ঘরে তো তুলমুই, কিন্তু এই ঘরে তো তুলমুই, একটা প্ল্যান আছে না? শুনো, তারপরে যে ঝগড়া লাগাইবো আরে মাইক দিবা, মাইরের উপরে এইসব ঘটনায় কোনো ওষুধ নাই। আমি একটা ডিসিশন নিলাম, আর ডিসিশনটা হলো যে আমি আমার মনের ডিসিশনটা ঠিক এখনই তোমার আমি জানাই দেবো, ব্যাস। নাউজুবিল্লাহ মিন জালিক, কে কইছে এই কথা? শেফালির মনে কষ্ট দিয়ে আমি কত কিছু, এই কথা শেফালি কইছে? এটা কষ্টের পানি না, এটা আনন্দের পানি। ভাবি, আরে আরে সালাম করতে দাও না। কি রে, কি হইছে? কি কিছু হয় নাই, তবে হইতে যাচ্ছে। এরকম শর্মিন্দ হয়ে নিজের ছোট করে কথা বলতে হয়? আর নিজের ছোট করে কথা কেন বলতে হবে? আরে আমি তো আসলে একটা ভালো মানুষ।